দেখো দেখা যাচ্ছে তো, গুড ইভিনিং দেখা যাচ্ছে কিনা একটু চেক করে নাও। দেখো একবার দেখা যাচ্ছে কিনা এটা একটু চেক করে নাও। বেশ সবাই রেডি, সবাই রেডি? এখনো কেউই জয়েন করোনি, ফার্স্ট 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 গ্রুপে জানিয়ে দাও জয়েন করতে, ফার্স্ট 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 গ্রুপে জানিয়ে দাও জয়েন করতে। ফার্স্ট মক টেস্ট ওয়ান সলিউশন, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট জয়েন করতে জানিয়ে দাও। চলো স্টার্ট করব, আমি স্টার্ট করব। স্টার্ট কি করব, আমি শুধু তোমাদেরকে দেখাবো কেমন ভাবে মক টেস্ট গুলো সলভ করবে। ফার্স্ট ফার্স্ট জানিয়ে দাও গ্রুপ গুলোতে জানিয়ে দাও যে চলো আর একটু ওয়েট করছি। 20-তে সব রেডি হয়ে গেছে তোমাদের ওয়েমার শিট গুলো, যারা যারা আজকে টেস্ট দিয়েছো রেডি হয়ে গেছো, আজকে টেস্ট যারা যারা দিয়েছো তারা ওয়েমার নিয়ে রেডি হয়ে গেছো, চেক করবে এখন ওয়েমার নিয়ে রেডি, ওয়েমার নিয়ে সবাই রেডি। বেশ বেশ আচ্ছা চলো, কারা কারা প্রেজেন্ট আছো একবার একটু দেখি, ভিক্টরি সাইন দাও তো দেখি কারা কারা প্রেজেন্ট আছো, কারা কারা প্রেজেন্ট আছো ভিক্টরি সাইন দাও। দেখি কে কত স্কোর করলে আজকে, আজকে দেখব কে কত স্কোর করলে, প্রসেসটা বলে দেব। টোটাল 50টা কোশ্চেন, প্রসেসটা বলে দেব কি প্রসেসে করবে, ঠিক আছে? ফার্স্ট 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 চলো কে কে আছো দেখি, সঙ্গীত আছে, সঙ্গীত, রৌম, অতসি, চলো অর্ণব ভুনিয়া, বেশ 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 মোটামুটি আরোসি চলে এসছে, মোটামুটি সবাই চলে এসছো, শুনে রাখো। দেখো ফার্স্টে তোমাদেরকে যেটা আমি বলেছি ওয়েমার মার্কিং করা শুরুতেই, ফার্স্টে যেটা করবে তোমাদের, ফার্স্টে যেটা করবে প্রথমে তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে, রেডি তো, রেডি তো? আচ্ছা এবার একটা জিনিস বলো তো, এক ঘন্টার মধ্যে কে কমপ্লিট কমপ্লিট করেছো এই 50টা কোশ্চেন, এক ঘন্টায় কে কমপ্লিট করেছো, যে টাইমটা দিয়েছিলাম এই এক ঘন্টায় কে কে কমপ্লিট করেছো একবার একটু বলো তো দেখি, কারারা কমপ্লিট করেছো, কারা 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 কমপ্লিট করেছো, কমপ্লিট করেছো কমপ্লিট এক ঘন্টায় শেষ করেছো কারা কারা একবার একটু জানাও। হ্যাঁ সবগুলো পারার মতো তো আমি অঙ্ক দিইনি ফিজিক্সে, ফিজিক্সে যে অঙ্কগুলো ছিল অতটাও সহজ নয়। এর জন্যই তো বারবার করে বলছি কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু আলাদা, যতটাই মনে হয় প্যারামেডিক্যাল এক্সাম খুব সহজ
অতটাও সহজ নয় কিন্তু, অতটাও সহজ নয় কিন্তু, ঠিক আছে? কারা কারা কমপ্লিট করেছো এক ঘন্টার মধ্যে, ঠিক আছে? সব করতে পারোনি, সব করার জন্য তো আমি দিইনি, একটু তো কিছু ট্রিকি ছিল, ফিজিক্সে একটু ট্রিকি ছিলই। হ্যাঁ আচ্ছা, আমি অ্যান্সার মিলিয়ে কে কত স্কোর করেছো একটু দেখবো, ঠিক আছে? ফিজিক্স একটু ট্রিকি ছিল সেটা আমিও জানি, আস্তে আস্তে ফিজিক্স সহজের দিকে নিয়েছি, হ্যাঁ আস্তে আস্তে ফিজিক্সটাকে সহজের দিকে গেছে। টাফ দিয়ে শুরু করেছি, সহজ দিয়ে শেষ করব, ঠিক আছে? টাফ দিয়ে শুরু করেছি, সহজ থেকে শেষ করব। ফিজিক্সটা একটু চাপের ছিল সেটা আমিও জানি, ফিজিক্স একটু টাফ দিয়েছি ফার্স্ট মক দিয়ে, আস্তে আস্তে সহজের দিকে গেছি, ঠিক আছে? মক টেনে গিয়ে আবার দেখবে ফিজিক্স মিনিমাম দেড় ঘন্টা লাগছে, একদমই তাই, একদমই তাই, মিনিমাম দেড় ঘন্টা লাগছেই, ঠিক আছে? একদমই তাই, ঠিক আছে? তো ফিজিক্স একটু চাপের ছিল, এই চাপগুলো কী করে সামলাবে সমস্তটা শিখিয়ে দেবো। এই চাপ সব পারোনি ওয়ান আওয়ারে, হ্যাঁ একদমই তাই। আমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে বলেছিলাম 20 মিনিট 20 মিনিট 20 মিনিটে, তো এই 20 মিনিট টাইম ম্যানেজমেন্ট এক্সামেও করতে পারবে না এখন যদি না প্র্যাকটিস রাখো। এর জন্যই ঠিক 1 to 2 আওয়ার্সে একটা থেকে দুটো অবধি 42টা, গুড, 42টা করেছো, ঠিক আছে, 42টা করেছো, 8.5 সামথিং এরকম। কোশ্চেনটাকে ওই রকমভাবেই সাজানো আছে, একদম খুব সুন্দরভাবে কোশ্চেনগুলোকে সাজানো আছে, 42টা কোশ্চেন করেছো ঠিকঠাক। এবার কারেক্ট কথা করেছো, আগে দেখো আমাদের এখানে যেমনভাবে মকগুলো নেওয়া হচ্ছে, রিকোয়েস্ট করছি আমি যে প্যাটার্নে তোমাদেরকে বলছি প্লিজ এই প্যাটার্নটা মেনটেন করার চেষ্টা করো। এক ঘন্টার মধ্যে কিন্তু যে কোশ্চেন দিয়েছি শেষ খুব চাপের ব্যাপার, এটা কিন্তু আমি নিজেও জানি, নিজেও জানি শেষ করাটা কিন্তু চাপের ব্যাপার। ভেরি গুড আরুষি, ভেরি গুড, এক ঘন্টার মধ্যে সব ফিজিক্স কমপ্লিট করেছো, ভেরি গুড, ঠিক আছে। চলো তাহলে আমি স্টার্ট করছি আজকে কিভাবে করবে। তোমাদের যারা যারা অফলাইন পরীক্ষা দিচ্ছ মাথায় রাখবে, ফার্স্টে আগে নিজের নাম, রোল নাম্বার, সেট নাম্বার, মোবাইল সেট, টেস্ট আইডি যেগুলো আছে সমস্তটা আগে ফিল আপ করবে, করার পরে এইবার চলে আসো মেইন কোশ্চেন পেপার, এইবার চলে আসো এইবার চলে আসো মেইন কোশ্চেন পেপারে, এইবার চলে আসো মেইন কোশ্চেন পেপারে, ভেরি গুড ভেরি গুড, এইবার চলে আসো। হ্যাঁ কালকে, কালকেও টেস্ট হবে, কালকেও টেস্ট হবে, কালকে যারা যারা মক টেস্ট জয়েন করেছো তাদের জন্য টেস্ট হবে, ঠিক আছে? যারা যারা মক টেস্ট গ্রুপ জয়েন করেছো তাদের জন্য টেস্ট হবে কালকে, ঠিক আছে? নেক্সট ডে থেকে সমস্তটা সমস্ত টেস্টগুলো তাদের জন্য হবে যারা যারা মক টেস্ট গ্রুপ জয়েন করেছো। চলো এইবার চলো মক টেস্ট ওয়ান কেমনভাবে পড়বে শুনে নাও। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এক চারটে অপশনের মধ্যে কোনগুলো কারেক্ট, ঠিক আছে? এইখানে তোমাকে বলতে হবে এখানে কোনগুলো কারেক্ট, বলো বলো। ফার্স্টের অ্যান্সার হচ্ছে মোলাস্কা আর অ্যাসিলোমেট, একদমই নয়। ইনসেক্টস আর সিউডোসিলোমেট, একদমই নয়। ফ্ল্যাট ওয়ার্মস, প্ল্যাটিহেলমেন্থিস আর সিলোমেট, বলো কোশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার, বলো কোশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার, বলো কোশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার, বলো। মার্ক হবে আদিত্য, একদমই তাই। আমি তোমাদের এরপরে গুগল মিটে করাবো, ঠিক আছে? গুগল মিটে, যেহেতু এবার চলে এসছে ওটা গ্রুপ ডিসকাশনের মতো করে, ঠিক আছে? ভেরি গুড ভেরি গুড, রাউন্ড ওয়ার্মস, অ্যাসকিহেলমেন্থিস আর সিউডোসিলোমেট, ভেরি গুড। রাউন্ড ওয়ার্মস, অ্যাসকিহেলমেন্থিস, অ্যাসকারিস আর সিউডোসিলোমেট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আদিত্য ভুল করে বসলো প্রথমেই, ঠিক আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট চলে আসো, তোমরা এখানে কি কি জানতে পারলে দেখো। ইনসেক্ট আসছে,
সিলোমেট আগে এর পর থেকে সিলোমেটা শুরু হচ্ছে ঠিক আছে এর পর থেকে শুরু হচ্ছে তাহলে অ্যাসকি হেলমেন্টিসই অ্যাসিলোমেট তাহলে ফ্ল্যাট ওয়ার্মস ও অ্যাসকি হেলমেন্টিস হচ্ছে সিউডো সিলোমেট ঠিক আছে ফ্ল্যাট ওয়ার্মস কি অ্যাসিলোমেট ঠিক আছে ফ্ল্যাট ওয়ার্মস হচ্ছে অ্যাসিলোমেট ঠিক এই লেভেলে পড়বে এই লেভেলে পড়বে অপশন 1 কারেক্ট মানে শুধু 1 বললাম তা নয় কিন্তু ঠিক আছে নেক্সট চলে আসো এবার চলে আসো which of the following matches mat matches correct match cockroach crustacea pila pelicpoda spider arachnida or unino gastropoda option b bolo question number 2 bolo question number 2 c very good spider arachnida very good shobai perecho ভেরি গুড স্পাইডার অ্যারাকনিডা সবাই পেরেছো ঠিক আছে সবাই পেরেছো নেক্সট চলে আসো উইচ ইজ নট আ ম্যামেলিয়ান ক্যারেক্টার তাহলে দেখো এইখানে নট বলেছি তাহলে নট আ ম্যামেলিয়ান ক্যারেক্টার এইখানে তার মানে আমার ম্যামেলিয়ান ক্যারেক্টারগুলোকে খাতায় নোট করতে হবে ম্যামেলিয়ান ক্যারেক্টার কে কে প্রেজেন্স অব মিল্ক প্রডিউসিং গ্যান্ড হ্যাঁ ম্যামেলিয়ান ক্যারেক্টার প্রেজেন্স স্কিন ইজ আ ইউনিক একদমই কারেক্ট এইবার হোমোডন টাইপ অফ ডেন্টেশন ম্যামেলিয়ান ক্যারেক্টার আমাদের কি কি আছে হেটারোডন্ট হেটারোডন্ট ডিফারেন্ট টাইপস অফ টিথস আছে আমাদের তো এইটা ম্যামেলিয়ান ক্যারেক্টার নয় প্রেজেন্স অফ এক্সটার্নাল পিন্না একদমই তাই তিনটে ম্যামেলিয়ান ক্যারেক্টার এরবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই চারটে খাতায় লিখে ফেলবে কি কি ম্যামেলিয়ান ক্যারেক্টার দিয়ে যারা যারা পেরেছো তারাও লিখবে যারা যারা পারোনি তারাও লিখবে কারণ এগুলো দরকার আছে নেক্সট চলে আসো টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু লাইনিং দ্য সারফেস অফ ফ্যালোপিয়ান টিউব বলো ফ্যালোপিয়ান টিউবে কে আছে বলো ফ্যালোপিয়ান টিউবে আছে সিলিয়েটেড এপিথেলিয়াম সবাই জানো কোশ্চেন নাম্বার 4 এই এবিসিডি বলবে না কোশ্চেন নাম্বারিং বলবে তারপরে করবে কোশ্চেন নাম্বারিং বলবে তারপরে করবে ফোরেটটা বি ভেরি গুড ফোরেটটা বি কতজন ফোর বি বলছে সৃষ্টি বলেছে ভেরি গুড সৃষ্টি আরোশি সৃষ্টি উমে সিলিয়েটেড এপিথেলিয়াম ঠিক আছে সিলিয়েটেড এপিথেলিয়াম এটা ডিরেক্ট অ্যান্সার মুখস্থ রাখবে হ্যাঁ ডিরেক্ট অ্যান্সার মুখস্থ রাখবে যদি বক্স থাকে কিউবিক থাকে তাহলে কিডনি রিলেটেড যদি লম্বা লম্বা থাকে কলোমিনার থাকে তাহলে স্টোম্যাকে ঠিক আছে যদি স্কোয়ার মোস থাকে লাইনিং অফ দ্য ব্লাড ভেসেল এরকমভাবে পড়তে হবে এই লেভেলটা আমি যেই লেভেলে বললাম এই লেভেলে সিলিয়েটেড থাকলে ফ্যালোপিয়ান টু ব্রঙ্কি ব্রঙ্কিওলিস ঠিক আছে স্কোয়ার মোস থাকলে কোথায় ব্লাড ভেসেলের নিচে পাওয়া যায় চলো ব্লাড ভেসেলসগুলো লাইনিং কলোমিনার থাকে লম্বা লম্বা আমাদের স্টোম্যাক লম্বা লম্বা স্টোম্যাক কিউবিডাল থাকলে কিউব করা কি কিডনি নেফ্রন দিকে পাওয়া যায় এই লেভেলটা পড়তে হবে এই লেভেলে চারটে অপশান কেন নয় ওটা এইটা জানতে হবে কেন নয় যদি জেনে যাও তোমার এক্সামে যদি ফ্যালোপিয়ান টিউব দিয়ে না দিয়ে ব্লাড ভেসেল লাইনিং দিয়ে দেয় স্কোয়ার মোস এপিথেলিয়াম তুমি বলবে তোমার এক্সামে যদি কিডনি রিলেটেড নেফ্রনের রিলেটেড পিসিটি ডিসিটি দিয়ে দেয় কিউবিক্যাল এপিথেলিয়াম বলবে তোমার এক্সামে যদি স্টোম্যাক দিয়ে দেয় তাহলে তুমি কি বলবে স্টোম্যাক দিয়ে দিলে কলোমিনার এপিথেলিয়াম বলবে এইরকমভাবে তোমার খাতায় লিখতে হবে এইটা তো চুজ করলামই সিলিয়েটেড এপিথেলিয়াম তো চুজ করলামই তিনটেকে কেন বাদ দিলাম তার এক্সাম্পেলও জানতে হবে বোঝানো গেল পয়েন্টটা কি বোঝা গেল পয়েন্টটা কি পয়েন্টে বলেলাম পয়েন্টটা কি বোঝা গেল নেক্সট চলে আসো ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন কজেস কমন ফর তাহলে ইস্ট্রোজেন যদি কমে যায় এইটা দেখো কখন ইস্ট্রোজেন কমে যায় এইটা আমাদের মাথায় রাখতে হবে কখন ইস্ট্রোজেন কমে যায় মেইনলি ভেরি গুড ফাইভেরটা অস্ট্রিওপোরোসিস ভেরি গুড কখন ইস্ট্রোজেন কমে যায় যখন কি না মেনোপজের টাইম চলে আসে মেনোপজের টাইম চলে আসে এইটা যখন তুমি জানতে পারবে মেনোপজের টাইমে ইস্ট্রোজেন লেভেল কমে যায় সেই সময় জানতে পারবে যেই ইস্ট্রোজেন লেভেল কমে গেল অস্ট্রিওপোরোসিস স্টার্ট হয়ে গেল ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে এই জিনিসটা ঠিক চলো এইবার চলে আসো এই কোশ্চেনটা তোমার নোটে যেন এই কোশ্চেনটা লেখা থাকে ঠিক আছে সমস্তটা আমি বলবো এমনভাবে পড়বে মকের কোশ্চেন যেন এখন হাতে থাকে
ঠিক আছে। প্রথমে দেখো গবলেট সেল, তোমরা অনেকেই ধরো ম্যাচ দ্য ফলোয়িং কীভাবে মেলাও আমি বলে দিই, অনেকেই দেখো ঘটনাটা কি গবলেট সেলকে চেনেই না, অনেকে ইউনিসেলুলার একটা সেল কম্পাউন্ড এপিথেলিয়ামের অনেকেই চেনে না, ঠিক আছে, গবলেট সেলকে অনেকেই চেনে না। এবার গবলেট সেলকে তুমি চিনলে না, তুমি লাইসোজোমকে চেনো। লাইসোজোম কি? সুসাইড ব্যাগ। লাইসোজোমের মধ্যে কি আছে বলো দেখি, লাইসোজোমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নাকি HCL বলো দেখি? বলো লাইসোজোম কি অ্যান্টিব্যাকটেরিয়াল নাকি HCL বলো? এই রকম ভাবে পড়তে হবে, লাইসোজোম অ্যান্টিব্যাকটেরিয়াল, গবলেট সেল মিউকাস, স্যালাইভা। এবার বলো স্যালাইভা কোথা থেকে হয়? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে, যেটা কি না বাক্কাল ক্যাভিটির বাইরে আছে। ভেরি গুড, একদমই তাই। এই রকম ভাবে অক্সেন্টিক সেল HCL এ পাওয়া যায়। এই রকম ভাবে পড়তে হবে, মুখস্থ থাকতে হবে ম্যাচ দ্য ফলোয়িং, ঠিক আছে, ম্যাচ দ্য ফলোয়িং মুখস্থ থাকতে হবে। নেক্সট চলে আসো, এই দেখো এইটা তো মাস্ট বি তোমার খাতায় থাকতেই হবে, এটা ব্লাড ফ্লো কি হচ্ছে, দ্য অর্ডার অফ ব্লাড ফ্লো ফ্রম রাইট অ্যাট্রিয়াম। তাহলে এখানে একটা ছক করে আঁকো, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, লেফট রাইট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেল, ছকটা কীরকম হবে? স্টার্ট করেছে রাইট অ্যাট্রিয়াম থেকে, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে শুরু করবে, রাইট অ্যাট্রিয়াম থেকে টু লেফট ভেন্ট্রিকেলস, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকেলে আসা অবধি যে ছকটা, তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে কী হবে, রাইট অ্যাট্রিয়াম থেকে নামলো কোথায়, নামলো রাইট ভেন্ট্রিকেলসে, তাহলে রাইট ভেন্ট্রিকেলস রাইট ভেন্ট্রিকেলস রাইট ভেন্ট্রিকেলস রাইট ভেন্ট্রিকেলস, চারটেতেই রাইট ভেন্ট্রিকেলস আছে। এইবার রাইট ভেন্ট্রিকেলস থেকে এখানে কী আসলো, এটা ডি অক্সিজেনেটেড ব্লাড, এখানে ডি অক্সিজেনেটেড ব্লাড কোথায় যাবে, লাঙে যাবে, কোথায় গেল, থ্রু পালমোনারি আর্টারি নাকি ভেইন, এইখানেই গল্প, এইটা যে পারবে সেই কারেক্ট, পালমোনারি আর্টারি নাকি ভেইন। এই দেখো তন্ময় মাইদি, এই দেখো তন্ময় মাইদি গল্পটা কোথায় ঘুরিয়েছো, তন্ময় কোথায় গিয়ে ঘুরিয়েছো, ডি অক্সিজেনেটেড ব্লাড, ডি অক্সিজেনেটেড ব্লাড হার্ট থেকে যখন বেরোয় তখন পালমোনারি ভেইন দিয়ে যায় তন্ময়, পালমোনারি ভেইন দিয়ে যায় তন্ময়, এই দেখো পালমোনারি ভেইন দিয়ে যায় তন্ময়, দেখো যখন হার্ট থেকে বেরায় পালমোনারি ভেইন দিয়ে যায়, তাই তো তন্ময়, এই তো না, এইখানেই তো এক্সেপশনাল কেস, পালমোনারি আর্টারি পালমোনারি ভেইন, অল আর্টারি ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি আর্টারি, অল আর্টারি ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি আর্টারি, ডি অক্সিজেনেটেড ব্লাড কে নিয়ে যাবে, পালমোনারি আর্টারি নিয়ে যাবে, কোথায় নিয়ে গেল, পালমোনারি আর্টারি নিয়ে গেল লাং, দেখো এখানে স্পেলিংটা মিস্টেক আছে, হ্যাঁ একটু কারেক্ট করে নিও লাংয়ের স্পেলিং, ঠিক আছে, এখানে দেখো ভেরি গুড দই পান, ভেরি গুড, এবার লাঙে গেল, লাং থেকে কি ফিরবে, অক্সিজেনেটেড ব্লাড কে নিয়ে আসবে, এটা ডিঅক্সি, এইগুলো সহজ কোশ্চেন, এগুলো ভুল করলে কিন্তু পুরো এক্সামে মাইনাস, এগুলো ভুল করলে কিন্তু পুরো এক্সামে মাইনাস। পালমোনারি ভেইন তারপরে কোথায় ঢুকলো, পালমোনারি ভেইন থেকে লেফট আট্রিয়ামে, অপশান এ ইজ দ্য কারেক্ট, সেভেন এটটা অপশান এ ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট, খুব সুন্দর করে ভালো করে বোঝো, এইখানে কিন্তু এইটা লিখতেই হবে তোমার খাতায়, এক্সামে কিন্তু এগুলো আসতেই পারে, এক্সামে আসতেই পারে এই জিনিসগুলো, প্লিজ এইগুলো লিখতেই যেন মাস্ট বি এগুলো তোমার খাতায় যেন থাকে, ঠিক আছে, এইগুলো বেসিক জিনিস। নেক্সট চলে আসো, উইচ অফ দ্য ফলোয়িং এক্সক্রিটারি অর্গ্যান ইজ কারেক্টলি স্টার্টেড এগেইনস্ট দ্য গিভেন, তাহলে এইখানে চারটে অর্গান বলেছে, অর্গানিজম হিউম্যান বলেছে, আর্থওয়ার্ম বলেছে, ককরোচ বলেছে, ফ্রগ বলেছে, এবার দেখো এইখানে কারটা কারেক্টলি ম্যাচ এক্সক্রিটারি অর্গ্যান, কারটা কারেক্টলি ম্যাচ এক্সক্রিটারি অর্গ্যান, তাহলে কে বলো দেখি, এইটেটটা ভেরি গুড, এইটেটটা বি, আচ্ছা
ভেরি গুড, এই কোশ্চেনটাই অনেকে ভুল করেছে, এই কোশ্চেনটাই অনেকে ভুল করেছে, এই কোশ্চেনটাই অনেকে ভুল করেছে। এন্টারি ক্যাকা কি এক্সক্রিটারি অর্গ্যান? না, ফ্রগে স্কিন বাক্কাল এপিথেলিয়াম, স্কিন তো ঠিক আছে, কিডনি, এটা কিডনি, ঠিক আছে, এটা কিডনি হবে। ভেরি গুড, বি করেছে, ভেরি গুড, ইট ইজ আর্থওয়ার্ম, ঠিক আছে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করতে হবে। এইবার চলে আসো, এইবার চলে আসো, এইবার চলে আসো মেইন জায়গাতে, ফর ট্রান্সফরমেশন। এইটা কিন্তু আমি সেই তোমাদের জিন গান থেকে পড়িয়েছি, কি প্ল্যান্ট সেলে কি হয়, অ্যানিমেল সেলে কি হয়, ঠিক আছে। এইটা বোম্বার্ডিং অফ জিন গান, জিন গান ইউজ করলে কাকে ইউজ করা হয়, সিলভার প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম জিঙ্ক, সিলভার প্ল্যাটিনাম, এই সিলিকন প্ল্যাটিনাম, গোল্ড অ্যান্ড টাংস্টন। একদমই তাই, একদমই তাই। 980D, ভেরি গুড অতসী, ভেরি গুড। 980D সবাই কারেক্ট করেছো, ইট ইজ গোল্ড অ্যান্ড টাংস্টন, ঠিক আছে। নাম্বার টেন, ভেরি ইম্পর্টেন্ট, ব্রেন স্টেম কাকে বলে, দেখি কে কে বলতে পারো, ব্রেন স্টেম কাকে বলে, ব্রেন স্টেম কাকে বলে, কে কে বলতে পারো, ব্রেন স্টেম কাকে বলে, কে কে বলতে পারো? আরে বাবা সব দিয়ে দেবো, এত টেনশন কেন ভাই? এতদিন ধরে ক্লাস করছো, সব কিছু জানো, একটা গ্রুপে জয়েন হওনি, আবার বলছো ক্লাসের শেষে উইথ PDF সলিউশন, এইসব এতদিন ধরে ক্লাস করে এইসব যদি না জানো কি আর বলবো। মিড ব্রেন অ্যান্ড হিন্ড ব্রেন, ভেরি গুড, ভেরি গুড, সবাই কারেক্ট, সবাই কারেক্ট। মিড ব্রেন অ্যান্ড হিন্ড ব্রেন, ভেরি গুড। ব্রেন স্টেম হচ্ছে মিড ব্রেন, হিট ব্রেন, ঠিক আছে। নেক্সট চলে আসো, ওয়ান মিনারেলস অ্যাক্টিভেটস দ্য এনজাইম অ্যান্ড কনস্টিটিউট দ্য রিং অফ ক্লোরোফিল, দিস মিনারেলস আর, কে কে? কে কে বলো, ক্লোরোফিল কে করে বলো, ক্লোরোফিলটা কে করে, কে রিংটা মেইনলি কনস্টিটিউট করে বলো দেখি। ইলেভেনেরটা, ভেরি গুড, ইলেভেনেরটা এ, আয়রন অ্যান্ড ম্যাগনেশিয়াম, ভেরি গুড। দেখো আয়রন, ঠিক আছে, আয়রন অ্যান্ড ম্যাগনেশিয়াম, একদমই কারেক্ট, ঠিক আছে, আয়রন অ্যান্ড ম্যাগনেশিয়াম, ঠিক আছে, আয়রন অ্যান্ড ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম, ঠিক আছে, ম্যাগনেশিয়াম। এইটা কিন্তু জানতেই হবে, এটা কিন্তু জানতেই হবে, ঠিক আছে, এটা কিন্তু জানতেই হবে। নাম্বারিং করে করে বলবে, হ্যাঁ, নাম্বারিং করে করে বলবে। তোমাদের আই পড়িয়েছি, ইনারমোস্ট লেয়ার অফ হিউম্যান আই, দেখি বলো কে 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 কারেক্ট করেছো, কে কে কারেক্ট করেছো, ইনারমোস্ট লেয়ার অফ হিউম্যান আই কে কে কারেক্ট করেছো বলো। তোমাদের পাবজি শিখিয়েছি, পাবজি, PUBG, পাবজি আর, ঠিক আছে, ইনারমোস্ট লেয়ার রেটিনা, ঠিক আছে, ইনারমোস্ট লেয়ার রেটিনা, ঠিক আছে, ইনারমোস্ট লেয়ার রেটিনা, ঠিক আছে, কারেক্ট। নেক্সট চলে আসো, এই রকম ভাবে তোমাদের কিন্তু পড়তে হবে, এখানে জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ওয়ান ওয়ার্ড অ্যান্সার করে আসছি, আমি ঠিক শিখিয়ে দেবো কোথায় তোমাদের। এই যে এই কোশ্চেন নাম্বার 13 তোমাদের খাতায় যেন থাকে, এখানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার না, এখানে কারেক্ট সোর্স, হরমোনস, ফাংশন, চারটে জিনিসই তোমাদের জানতে হবে, চারটে জিনিসই তোমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে, চারটে জিনিসই তোমাদেরকে জানতে হবে। কারেক্ট বলো, ভ্যাসোপ্রেসিন, পোস্টেরিয়ার পিটুটারি, এটা তো কারেক্ট, ইনক্রিজ লস অফ ওয়াটার, ভ্যাসোপ্রেসিন কি লস করে, ভ্যাসোপ্রেসিনের ফাংশন কি লস করা না অ্যাবজর্পশন অফ ওয়াটার, সেই মনে করো ভ্যাসোপ্রেসিন কখন কাজ করে, ডাইউরেসিসের থেকে প্রিভেন্ট করার জন্য, তাহলে ভ্যাসোপ্রেসিন কিন্তু, ভ্যাসোপ্রেসিন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, ভ্যাসোপ্রেসিন কি পোস্টেরিয়ার পিটুটারি, কারেক্ট,
পোস্টিরিয়র পিটুইটারি থেকে আরেকটা হরমোন বেরোয়, নাম কি বলো? পোস্টিরিয়র পিটুইটারি থেকে আরেকটা হরমোন বেরোয়, তার নাম কি? ভেরি গুড, ভ্যাসোপ্রেসিনের কাজ হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়াটার, তাহলে অপশন এ কারেক্ট। এগুলো কিন্তু লিখে রাখবে, এখানে যেগুলো ভুল তোমার খাতায় যেন সেগুলো ঠিক করে লেখা থাকে, তাদের ফাংশনসগুলো, এই সমস্ত হরমোনসের ফাংশনগুলো। নন এপিনেফ্রিন রিলিজ ফ্রম অ্যাড্রিনাল মেডুলা অ্যান্ড ইনক্রিজেস হার্টবিট রেট অফ রেসপিরেশন অ্যালার্টনেস, তাহলে 13-এরটা কী হবে? কারেক্ট কে? কারেক্ট কে? কতজন দেখি, শার্লি একমাত্র কারেক্ট করেছে, ভেরি গুড শার্লি, শার্লি একমাত্র কারেক্ট করেছে। গ্লুকাগন কি বিটা সেল থেকে বেরোয়? হায় কপাল, এ রোবো, গ্লুকাগন বিটা সেল থেকে বেরোয়? আদিত্য কনসেপ্ট এরকম বাজে থাকলে হবে না আদিত্য, আদিত্য প্রোল্যাকটিন হয় না, অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন রিলিজ ফ্রম পোস্টিরিয়র পিটুইটারি, এই লেভেলে কনসেপ্ট থাকলে হবে না। রোমো কি করলে এটা? গ্লুকাগন বিটা সেল থেকে বেরায়, এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো কিন্তু ঠিক নয়, ঠিক আছে? এই জিনিসগুলো একদম কারেক্ট করেছে শার্লি, ভেরি গুড শার্লি, শার্লি ঠিক করে পড়ো, ঠিক করে পড়ো, একটা ভালো র্যাঙ্ক, 100 বিলো 100 র্যাঙ্ক করতেই হবে, ঠিক আছে? নেক্সট চলে আসো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ জিএনআরএইচ প্রোডিউসড বাই দ্য হাইপোথ্যালামাস? আচ্ছা জিএনআরএইচ এর ফুল ফর্ম বলো তো কি, জিএনআরএইচ এর ফুল ফর্ম বলো তো কি? 14-এর অ্যান্সার বলো। খেয়াল, এগুলোতে খেয়াল না থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, সোজা কোশ্চেন কিন্তু, এগুলো কিন্তু কঠিন কোশ্চেন না, বায়োলজি কিন্তু বলবো না খুব ইজি দিয়েছি, বায়োলজি কোশ্চেন পেপার ছিল মডারেট, ইজি নয় বায়োলজি কোশ্চেন পেপার, ইট ইজ মডারেট। 14-এরটা এ, জিএনআরএইচ এর ফুল ফর্ম বলো, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অ্যাবসলিউটলি কারেক্ট। কোথায় কাজ করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন? স্টিমুলেট দ্য সিক্রিশন অফ অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন থেকে স্টিমুলেশন দেয়, ভেরি গুড ভেরি গুড, 14-টা এ করেছে। একদম বায়োলজির কোশ্চেন ঠিক এই লেভেলে আসে, কিন্তু যেই লেভেলটা আমি তোমাদের বায়োলজি দিচ্ছি, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, বায়োলজি ভুল কোনটা ঠিক কোনটা সেটাকে ক্ল্যারিফাই করো, কেন ভুল সেটাকে বার করো, কোশ্চেন লেভেলটাই আলাদা, যেগুলো ভুল করছো কেন ভুল করছো একদম পয়েন্ট টু পয়েন্ট দেখে নিতে পারবে, কেন ভুল হচ্ছে ভুলটাকে এখন থেকে শোধরানোর চেষ্টা করো, খাতায় লেখো, খাতায় লেখো, অপশন ডিটা দেখাবো। আচ্ছা দাঁড়াও, এই দেখো এবার চলে এসেছে অপশন ডি, অপশন ডিটা দেখো, অপশন ডি, অপশন ডি, স্টিমুলেট দ্য কার্বোহাইড্রেট ফ্রম নন কার্বোহাইড্রেট ইন লিভার, এইটা কি? নন কার্বোহাইড্রেট সোর্স ফ্রম দ্য লিভার, এইটার কাকে বলা হয়? গ্লুকো নিও জেনেসিস, ঠিক আছে, নন কার্বোহাইড্রেট সোর্স, ঠিক আছে, সিনথেসিস, আচ্ছা সিনথেসিস অফ গ্লুকোজ, ঠিক আছে, সিনথেসিস বলেছে কিন্তু, ঠিক আছে, মাইন্ড ইট, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু প্লিজ খুব ভালো করে দেখো, বায়োলজির কোশ্চেন যেইটা পারবে না, ভালো করে বলছি, কনসেপ্ট যদি না ক্লিয়ার হয় কনসেপ্ট ক্লিয়ার করো আগে আগে এখন থেকেই, ঠিক আছে, ভেরি গুড, গ্লুকোনিওজেনেসিস, ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার আছে শার্লি, একদম লেভেলটা দিয়ে দাও, যে কোনোভাবে 2 সপ্তাহ হাতে আছে, এই লেভেলে মক কোশ্চেন প্র্যাকটিস করবো তোমাদের গুগল মিটে কালকে থেকে, ঠিক আছে, এই লেভেলটা শুধু জাস্ট মক 1 পেয়েছো তুমি তো, পার্সেল আছে তোমার কাছে, তুমি পার্সেলও পেয়ে যাবে, প্লিজ রিকোয়েস্ট করবো একটা মক একদিনই করো, সবাইকে রিকোয়েস্ট করবো একটা মক একদিনই করবে, দুটো মক প্লিজ এখন করতে যেও না, প্লিজ একটা এখন করতে যেও না, টাইম পাবে না, তাড়াহুড়ো করবে না, আস্তে ধীরে করো, কমপ্লিট করো, তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই, যতটুকু শিখবে কমপ্লিটলি শিখবে, যতটুকু শিখবে কমপ্লিটলি শিখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসো, সার্টোলি সেল আর ফাউন্ড ইন, কোথায় সার্টোলি সেল পাওয়া যায়? ওভারিতে,
secret progesterone, adrenal cortex, secret adrenaline, seminiferous tubule, secret nutrient for the germ cell, pancreas secret cholecystokinin. খুব সুন্দর কনসেপ্ট, কনসেপ্ট খাটাও, কনসেপ্ট খাটাও, একদম একদম সিরিয়াসলি এক্সামটাকে নাও। এমনভাবে এক্সামটাকে নেবে মনে হচ্ছে তুমি প্যারামেডিক্যাল এক্সাম দিচ্ছ, ঠিক সেই দিন ধরে নেবে, এই 10 দিন যেন সেরকম একটা দিন হয় তুমি প্যারামেডিক্যাল এক্সাম দিচ্ছ, ঠিক আছে, এইটা একটু মনে রেখে দেবে। ব্যাস খুব সুন্দর করে ভুলগুলোকে শুধরাও। এগুলো দেখো মেন এক্সাম নয়, কিন্তু মেন এক্সাম ধরে চললে তোমার মেন এক্সামটা খুব ভালো হবে, ঠিক আছে। ভেরি গুড, অপশন সি ইজ দ্য করেক্ট, অপশন সি ইজ দ্য করেক্ট। নেক্সট কোশ্চেন, কপার আয়ন রিলিজিং, কপার ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, আইইউডিস, তোমরা সবাই জানো এই আইইউডিস এর মেইন ফাংশনটা কি বলো দেখি। কোশ্চেন নাম্বার 16, মেইন ফাংশনটা কি? এরকম ভাবে সি 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 বলবে না, কোশ্চেন নাম্বার বলো, কোশ্চেন সি বলো, কোশ্চেন নাম্বার বলো, সি বলো, ঠিক আছে, এরকম ভাবে কেউ সি 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 বলবে না। 16, ভেরি গুড, ভেরি গুড। ইনক্রিজ ফ্যাগোসাইটিক সাপ্রেস স্পার্ম মোটিলিটি, এইখানেই গল্প, এইখানেই গল্প। সি ইউ আয়ন রিলিজ ফ্রম কপার রিলিজিং আইওডিস, এইখানেই গল্প। কতজন সি করেছো, কতজন বি করেছো, এইখানেই গল্প। সিক্সটিনেরটা কতজন সি কতজন বি, যারা সি করেছো সাপ্রেস, ভেরি গুড প্রিয়াঙ্কা শর্মা, ভেরি গুড, সাপ্রেস স্পার্ম মোটিলিটি, ভেরি গুড। এইখানে আমরা কি দেখো, এই কোশ্চেনটা এক্সামে আসলে এই কোশ্চেনটা আমরা ভুল করে বসতাম। শুধু তুমি নয় এরকম তোমার মতো 80% স্টুডেন্ট এই ভুলটা করে, ফ্যাগোসাইটোসিস আর সাপ্রেসের মধ্যে গুলিয়ে দেয়, এক্সামিনারও দুটো অপশনে গোলাবে, বি আর সি। নেক্সট চলে আসো, ভেরি গুড। দেখো হোমোলোগাস অর্গান, একদম বেসিক কনসেপ্ট অফ হোমোলোগাস অর্গান, তোমাদের এভলিউশন পড়িয়েছি, বেসিক কনসেপ্ট অফ হোমোলোগাস অর্গান বলো, বেসিক কনসেপ্ট অফ হোমোলোগাস অর্গান জাস্ট বলো, বেসিক কনসেপ্ট। হোমো মানে সেম, লোগাস মানে অরিজিন, আমি ধরে নিলাম সেম অরিজিন, সেম অরিজিন, ফাংশন ডিফারেন্ট, সেম অরিজিন ফাংশন ডিফারেন্ট। 17টা এ অর্গান হ্যাভস অ্যানাটমিক্যালি সিমিলার বাট ডিফারেন্ট ইন ফাংশন, একদমই তাই, অরিজিন সেম ফাংশন ডিফারেন্ট, অর্গানস আর অ্যানাটমিক্যালি সিমিলার বাট ফাংশনস আর ডিফারেন্ট, ঠিক আছে। ঠিক এমন করেই আমি প্রত্যেকটা দিন তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো নেব গুগল মিটে, তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করেছো প্লিজ খুব মন দিয়ে এক্সামগুলো দিও, রিকোয়েস্ট করব খুব মন দিয়ে এক্সামগুলো দিও, কারণ এই এক্সামগুলোর বেস করবে তোমাদের প্যারামেডিক্যাল এক্সামের। বায়োলজি 25 আশা করি 23 কারেক্ট করে আসবে, দুটো ধরলাম, খুব কঠিন কোশ্চেন পারবে না, ঠিক আছে, ভেরি গুড। পার্সন সাফারিং ফ্রম ডিজিজ কজ বাই প্লাজমোডিয়াম এক্সপিরিয়েন্সেস রিকারিং চিল, তোমাদের যখন প্লাজমোডিয়াম পড়িয়েছিলাম এই এই লাইনটাই বলেছিলাম, যখন কখন আমরা কাঁপুনি দিয়ে জ্বর হয়, ম্যালেরিয়ার কখন কোন স্টেজে কাঁপুনি দিয়ে জ্বর হয়, ম্যালেরিয়ার কখন কাঁপুনি দিয়ে জ্বর হয় প্লিজ এইটা একটু বলো, ম্যালেরিয়ার কখন কাঁপুনি দিয়ে জ্বর হয়, যখন আরবিসি গুলো লাইসিস করতে থাকে। এখনই একটু পরে আমি দিয়ে দেবো, পিডিএফ করে তোমাদের গ্রুপে সার্ভ করে দেবো, প্লাস ভিডিও ডেসক্রিপশনে কোশ্চেন অ্যান্সার দুটোই দিয়ে দেবো, ঠিক আছে। কখন কাঁপুনি দিয়ে জ্বর হয়, যখন ভাঙতে থাকে আরবিসি গুলো তখনই কাঁপায়, স্পোরোজয়েডস গুলো যখন আরবিসি থেকে বেরিয়ে যেতে থাকে সেই সময় কাঁপুনি দেয় আমাদের, ঠিক আছে। কখন কাঁপুনি দিয়ে জ্বর হয় এই সময়টা, ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট,
প্লিজ। হ্যাঁ, ইজি দেখে লাগছিল বাট যথেষ্ট কনসেপচুয়াল ছিল বায়োলজি। এরকম কোয়েশ্চেনই এন্ট্রান্সে পাবে, দেখে ইজি মনে হয়, দেখে মনে হবে যে যথেষ্ট সোজা কনসেপ্ট, বহুত বহুত কনসেপ্ট খাটাতে হবে, এতটা কনসেপচুয়ালি তোমাদের 10টা টেস্ট পেপার সাজানো আছে। তোমরা যা প্লিজ রিকোয়েস্ট করব, প্রত্যেকটা দিন নিজেকে সারপ্রাইজ দাও প্রত্যেকটা পেপারকে। প্রত্যেক দিন যদি এইটা ভেবে নাও যে প্রত্যেক একদিনেই আমি 10টা পেপার করে নেবো, প্লিজ পারবে না। একটা রিকোয়েস্ট বলছি, আমি আমি কোশ্চেন পেপারটা আমি সাজিয়েছি, আমি জানি যথেষ্ট কোশ্চেনসগুলো কীরকম লেভেলে হয়। রিকোয়েস্ট করব, প্লিজ একদিনে একটা কোশ্চেন পেপার করবে যথেষ্ট। তোমাদের একদিন এক সপ্তাহ আগে আমি মক টেস্ট শেষ করে দিচ্ছি, পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে আমি মক টেস্ট শেষ করে দিচ্ছি। রিকোয়েস্ট করব প্লিজ, এইটুকু রিকোয়েস্ট করব, প্লিজ একদিনে একটা মক টেস্ট করবে। যেগুলো পারোনি খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে এগুলো প্র্যাকটিস করো। যথেষ্ট কনসেপ্ট আছে এক্সামে, এক্সামটা ভালোভাবে দাও, কনসেপ্টগুলো শেখো, ব্যাস কনসেপ্ট এখান থেকে বিল্ড করো, এক্সামের দিন ফাটিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, ভুল হওয়ার জন্য কোশ্চেনগুলো করা আছে, ভুল এই লেভেলেই দেওয়া আছে, ভুল হওয়ার জন্য কোশ্চেন করা, ঠিক আছে? তো এখানে ভুল করো, ভুল করো, কিন্তু পরীক্ষা হলে অন্তত ঠিক করে এসো, এটাই এক্সপেক্ট করবো। ঠিক আছে, একদমই তাই। কম্পিটিটিভের এমসিকিউ, বোর্ড লেভেল এমসিকিউ অনেক ডিফারেন্স, এটা যে বুঝে গেছে সে অন্তত জানে কম্পিটিটিভ লেভেল এমসিকিউ আর বোর্ড লেভেল এমসিকিউ যথেষ্ট ডিফারেন্স। ঠিক আছে, প্লিজ কোশ্চেন নাম্বার 19 আমরা মুভ করছি। শুধু বায়োলজি নয়, ফিজিক্সেও কনসেপ্ট রেখেছি, কেমিস্ট্রিতেও কনসেপ্ট রেখেছি, শুধু কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা কনসেপ্ট যাতে তোমাদের কাছে থাকে। আমি এমনি এমনি এটাকে শো করলাম না, এমনি এমনি এটাকে ইউটিউবে আনলাম না, যথেষ্ট স্টুডেন্টদের এইটুকু জানালাম আমাদের মক পেপার্সগুলো যেমনভাবে সাজানো আছে যথেষ্ট লেভেল আছে, যথেষ্টই লেভেলে আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো কারেক্ট অ্যান্সার বলো। এইখানে তোমাদের প্লিজ এগুলোকে লিখে রাখবে, টি ওয়েভের ফাংশন, পিটি ওয়েভের ফাংশন, পিটি ওয়েভ কি, ইসিজি কি, আমি ইসিজি পড়িয়ে দিয়েছি তোমাদের। ইসিজির এই কোশ্চেনটা কতজন কারেক্ট করেছো দেখি, ইসিজির এই কোশ্চেনটা কতজন কারেক্ট করেছো দেখি, ইসিজির এই কোশ্চেনটা কতজন কারেক্ট করেছো, ডি করেছো। ইন স্ট্যান্ডার্ড ইসিজি আ পারসন ইজ কানেক্টেড উইথ আ মেশিন উইথ থ্রি ইলেকট্রিক্যাল লিডস, কেন পি ওয়েভস করোনি, পি ওয়েভস কেন করোনি, এন্ড অফ দ্য, এন্ড অফ দ্য পি ওয়েভ মাস দ্য এন্ড অফ সিস্টল, কেন নয়, পি ওয়েভস কি, টি পি কিউআরএস ওয়েভ কি, টি ওয়েভ কি, তিনটে ফাংশন যেন তোমার খাতায় লেখা থাকে। আমি ইসিজি পড়িয়ে দিয়েছি, ইসিজি ভিডিও আছে আলাদা করে, আমি সেই তেলের বোতল দিয়ে এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম কেমনভাবে আমাদের হার্ট সার্কুলেট করে, কেমনভাবে ব্লাড সার্কুলেশন হয়, ইসিজি পড়িয়ে দিয়েছি, আমাদের ভিডিওতে পেয়ে যাবে। প্লিজ এইগুলো কিন্তু ভুল করলে হবে না, এইগুলো কিন্তু ভুল করলে হবে না। 19টা ডি কারেক্ট, ভেরি গুড, যারা যারা ডি করেছো ভেরি গুড। কোশ্চেন নাম্বার 20, আ ফল ইন জিএফআর, একদম কনসেপচুয়াল কোশ্চেন আছে, হ্যাঁ কনসেপচুয়াল কোশ্চেনগুলো রেখেছি। ফল ইন জিএফআর অ্যাক্টিভেটস, কী অ্যাক্টিভেট করে বলো দেখি, জাক্সাগ্লোমেরুলার সেল টু রিলিজ রেনিন, আর্টেরিয়া টু, আর্টেরিয়া অফ দ্য হার্ট টু রিলিজ এনএফ, এনএফের ফুল ফর্ম বলবে, ঠিক আছে, অ্যাড্রিনালিন মেডুলা টু রিলিজ অ্যাড্রিনালিন, আর পোস্টেরিয়র পিটুটারি টু রিলিজ ভ্যাসোপ্রেসিন, ভেরি গুড, ভেরি গুড উৎসব, ভেরি গুড উৎসব, আমি দেখতে পাচ্ছি তুমি যথেষ্টই প্রথম থেকে করছো, আমি যথেষ্টই দেখেছি তুমি খুব কারেক্টগুলো করেছো, ভেরি গুড কারেক্ট করেছো, ভেরি গুড। জাক্সটা গ্লোমেরুলার সেল টু রিলিজ রেনিন, এখানে আমি একটা কোশ্চেন তোমাদের করি, জাক্সটা গ্লোমেরুলার সেল কি থেকে হয়, কার সাথে লিঙ্কেজ থাকে, কোন লিঙ্কে থাকে, এটা একটু পড়ে নিও, এটা একটু পড়ে নিও, ঠিক আছে, র্যাস সিস্টেমটা একটু পড়ে নিও ভাই। রেনিন
অ্যালডোস্টেরন অ্যাঞ্জিওটেনসিনোজেন সিনড্রোম। প্লিজ এটা একটু পড়ে নিও। র্যাশ সিস্টেমের পাল্টা এফেক্ট ফলে এএনএফ সিস্টেম, যেটা কিনা হার্টের থেকে আসে, এএনএফ সিস্টেমটা এতটা কনসেপচুয়াল আছে যে র্যাশ সিস্টেমকে টোটালি ও ডিফেন্ড করে। হার্ট কি করে? হার্ট কিন্তু এখানে যখনই গ্লোমেরুলার ফিল্টারেট ফল হয়, র্যাশ সিস্টেম চালু হয়, আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন হয়, এই জিনিসগুলো কনসেপ্টগুলো রাখো। ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ভ্যাসো কনস্ট্রিকশন যখন লেভেলটা চলে আসে, জিএফআর এর লেভেলটা চলে আসে, সেই সময় কিন্তু এএনএফ সিগনাল দিয়ে দেয়, আর্টেরিয়াল নাট্রিলুটিক ফ্যাক্টর সিগনাল দিয়ে দেয় যে হ্যাঁ এখন কিন্তু ঠিকঠাক চলছে, আর গ্লোমেরুলার রেট ফল করেনি, রেট এখন নর্মাল। এখন কিন্তু এএনএফ সিগনাল দিয়ে দেবে। এএনএফ এর মেন ফাংশন কিন্তু কি? ডায়ালেশন অফ ব্লাড ভেসেলস। মাইন্ড ইট, পয়েন্ট করে রেখে দাও, মাইন্ড ইট। আরে বাবা হ্যাঁ একটু ওয়েট করো না, এত তর্স হয় না কেন তোমার? কনসেপ্ট রাখো র্যাশ সিস্টেম এএনএফ সিস্টেমের, আর্টেরিয়াল ন্যাট্রিলোটিক ফ্যাক্টর সিস্টেমের কনসেপ্ট রাখো প্লিজ। নেক্সট চলে আসো, হিস্টোন প্রোটিন ইজ এ নিউক্লিওজোম কোর। এইটা ইজি কোশ্চেন, এটা একদম ফ্রন্ট ফুটে খেলা, জাস্ট এটা কিন্তু ইজি কোশ্চেন হিস্টোন প্রোটিনকে নিয়ে। বলো 21 এরটা, ভেরি গুড, একদম স্ট্রেট ফরওয়ার্ড, শর্ট বল, এগুলো ঠিক আছে, কঠিনের মাঝখানে, কনসেপ্টের মাঝখানে একটা জাস্ট শর্ট বল খেলা, ঠিক আছে 21 এরটা এ, ঠিক আছে 21 এরটা একদম শর্ট বল খেলা, ঠিক আছে। এইবার চলে আসো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু যতটুকু আমি তোমাদেরকে বলবো, দেখো এই যে স্কিয়ার্ড গ্রুপস, যে গ্রুপসটা, এই স্কিয়ার্ড গ্রুপসের বাংলাটা দেখো, মানে যেখানে পুজো টুজো করা হয়, ঠিক আছে, যেই যেখানে পুজো করা হয়, পবিত্র, ঠিক আছে, পবিত্র, যেখানে পবিত্র স্থানগুলো, হ্যাঁ তোমাদের বাংলাটা আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নেই, এই স্কেয়ার গ্রুপের একটা সুন্দর বাংলা আছে যে পুজো করে যেই জায়গাগুলো, এই জায়গাগুলো আর স্পেশালি ইউজফুল কেন? জেনারেট এসেন্সিয়াল অ্যাওয়ার্ন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। দেখো 22 এর অ্যান্সারটা বলো, 22 এর অ্যান্সারটা বলো, ধর্ম জায়গা যেটা হোলি প্লেস, একদমই তাই, স্কেয়ার গ্রুপস হচ্ছে একটা ধর্মর জায়গা, ঠিক আছে, এইটা কি বলো 22 এর অ্যান্সার কি? ভেরি গুড উৎসব, ভেরি গুড। এবার বলো তো স্কিয়ার্ড গ্রুপ ইনসিটু নাকি এক্সিটু, ইনসিটু নাকি এক্সিটু, এইটুকু বলো, স্কিয়ার্ড গ্রুপ ইনসিটু নাকি এক্সিটু, এইটুকু বলো তো দেখি, এইটুকু বলো। 22 বি করেছো, না না না, প্রিভেন্ট সয়েল এরোশন, ভাই ধর্ম জায়গা থেকে কোথায় মাটি চলে আসছে ভাই? ভেরি গুড রোমো, ইনসিটু নাকি এক্সিটু এটা আমাকে বলো। ভেরি গুড শার্লি, ভেরি গুড, ইট ইজ ইনসিটু, ইনসিটু। আমি তোমাদের একটা ক্লাসিফিকেশন দিয়ে দিই, আমি তোমাদের একটা ক্লাসিফিকেশন দিয়ে দিই, মনে রাখবে তোমরা যারা যারা সাফারি পার্কে ঘুরতে গেছো, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক ইনসিটু, ঠিক আছে, আমাদের বোটানিক্যাল গার্ডেন আছে এক্সিটু, জু এক্সিটু, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ এক্সিটু, বায়োস্ফিয়ার রিজার্ভ এক্সিটু, এই এই আরোসি এক্সিটু নয়, এক্সিটু নয়, ইট ইজ ইনসিটু, ঠিক আছে, ইনসিটু, ঠিক আছে। তোমরা এবার বলো তো হোয়াট ইজ ইনসিটু অ্যান্ড এক্সিটু, এইটা তো তোমরা সবাই জানো, কিন্তু এক্সিটু আর ইনসিটু কি, এটা কি তোমরা সবাই জানো? এক্সিটু কাকে বলা হয়, ইনসিটু কাকে বলা হয়, আমরা জাস্ট বইতে আছে পড়েছি, বইতে আছে পড়েছি, এরকম ব্যাপারটা নয়। এক্সিটু ইনসিটু কি, এইটা কি কেউ জানো? এক্সিটু কেন ওকে এক্সিটু বলা হয়, একে কেন ইনসিটু বলা হয়, শুনে নাও। ইনসিটু হলো নিজেদের দেশে থাকা, নিজেদের প্লেসেই কিছু কাল, মানে এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য এনভায়রনমেন্টালভাবে ওখানে গড়ে ওঠা যেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আমরা নিজেদের দেশেই, কোনো বাইরে থেকে
আনা নয়, বাইরে থেকে আনা নয়। হ্যাঁ, নিজের দেশেকে কনজার্ভ করাকে ইনসিটু বলা হয়। এক্সিটু কি? বাইরের থেকে একটা বাঘ নিয়ে আসলো, বাইরের থেকে হাতি নিয়ে আসলো, বাইরের দেশ থেকে নিয়ে এসে আমার দেশে রাখা হলো, বায়োস্ফিয়ার রিজার্ভ করা হলো, সিড ব্যাংক করা হলো, স্পাম ব্যাংক করা হলো। এই সমস্তগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বাইরের দেশের সাথে যখনই সে কানেক্ট করবে তখনই সে এক্সিটু হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 23, এই কোশ্চেনটা রিকোয়েস্ট করবো সবাই, প্লিজ 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 এই কোশ্চেনটা মন দিয়ে করো। এই কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, থাইরয়েডকে নিয়ে। থাইরয়েড, থাইমাস, প্যারাথাইরয়েড, এই থাইরয়েড থেকে কিন্তু কোশ্চেন খুব আসে, কারণ এই থাইরয়েড ডিজিজটা কিন্তু খুব এইটা কিন্তু প্লিজ 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 এইটা কিন্তু খাতায় থাকে। থাইরয়েডের এক দেখো, চিলড্রেনদের ক্ষেত্রে কি হয়, ক্রিটিনিজম, ঠিক আছে? এখানে আগে কোশ্চেনটা একটু পড়ে নি, কোশ্চেনটা কি বলেছে আগে একটু দেখি। চারটে গ্ল্যান্ড বলেছে, তার মধ্যে কারেক্টলি ম্যাচ, ঠিক আছে, কারেক্টলি ম্যাচ। আচ্ছা, ক্রিটিনিজম, এই তো থাইমাস স্টার্ট আন্ডারগো অ্যাট্রপি আফটার পিউবার্টি, একদমই কারেক্ট। থাইমাস আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম, যত দিন যাবে, যত মানুষ বয়স্ক হবে, থাইমাস গ্ল্যান্ডটা ছোট হতে থাকবে। যত ছোট হবে তত আমাদের রোগ, আস্তে আস্তে বয়স হয়ে গেলে কি হয়, থাইমাস গ্ল্যান্ড অনেক ছোট হয়ে যায়। এই থাইমাস গ্ল্যান্ড আমাদের ইমিউনিটি সিস্টেমটা কন্ট্রোল করছে, এইখান থেকেই কি হয়, আস্তে আস্তে যত বয়স হবে থাইমাস গ্ল্যান্ড ছোট হতে থাকবে, আমাদের রোগ আস্তে আস্তে অ্যাটাক করতে থাকবে, আমাদের কিন্তু প্রিভেন্ট পাওয়ারটা কমে যাবে যত বয়স হয়ে যাবে, ডিউ টু থাইমাস, ঠিক আছে। দেন কারেক্ট অ্যান্সার ইজ বি, ঠিক আছে। এটা থাইমাস হবে, নেক্সট চলে আসো, প্যানক্রিয়াসের ডেল্টা সেল থেকে কি সিক্রেট হয়, আইলেটস অফ ল্যাঙ্গারাম সিক্রেটস আ হরমোন উইচ স্টিমুলেট গ্লাইকোলাইসিস, একদমই না, ডেল্টা স্ট্রেন স্টিমুলেট করে না, ডেল্টা স্ট্রেন সোম্যাটোস্ট্যাটিন করে, যেটা ইনহিবিট করে, এটা কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে আমি এখানে একটা জায়গাতে কতগুলো রাখলাম দেখো, ইনসুলিন রাখলাম, আলফা সেল রাখলাম, বিটা সেল রাখলাম, ডেল্টা সেল রাখলাম, এই দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। লাস্ট কোশ্চেনে চলে এসেছি, কোশ্চেন নাম্বার 24, আচ্ছা 24 আছে, 24 বলেছে ডিউরিং স্ট্রেস, যখন আমাদের খুব চাপ হয়, বিসাইড এপিনেফ্রিন অ্যান্ড নন এপিনেফ্রিন উইচ আদার হরমোনস আর রিলিজড, এদের মধ্যে, এটা একটু কঠিন কোশ্চেন, এটা একটু কঠিন কোশ্চেন, এটা একটু চাপের কোশ্চেন হয়ে গেছে। 24 এ করেছ, ইট ইজ কোশ্চেন নাম্বার 24 হচ্ছে বি, মুখস্থ করে নাও, কর্টিসোল, অ্যালডোস্টেরন, ভ্যাসোপ্রিসিন, গ্লুকাগন, ঠিক আছে, কর্টিসোল, অ্যালডোস্টেরন, ভ্যাসোপ্রিসিন, গ্লুকাগন, ঠিক আছে, ভেরি গুড রোমো, ভেরি গুড রোমো, একদম কারেক্ট, দই পায়ন, ভেরি গুড। নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসকে রেখেছি, কারণ এটা দরকার আছে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কজ ওয়েন ফার্টিলাইজেশন টেক্স প্লেস বিটুইন দ্য গ্যামেটস অফ কার, আরে এখানে সব ওয়াটার অ্যাবজর্পশন করার জন্য ভাই, সব ওয়াটার অ্যাবজর্পশন, একটু টেনশন একটু চাপ নিয়ে দেখবে,
একটু টেনশন হয়ে গেলে আমাদের ঘাম হতে থাকে আলটিমেটলি, আমাদের ঘাম হতে থাকে আলটিমেটলি, ঠিক আছে, ঘাম হতে থাকে। এগুলো আরে কি, এগুলো সাধারণত একটু চাপ নিয়ে দেখো ঘাম হবেই হবে, একটু স্ট্রেসে থাকো, সুগার কখন বেড়ে যায়, সুগার কখন বেড়ে যায়, গ্লুকোজ, আরে দেখবে ম্যাক্সিমাম মানুষ বলবে আমার টেনশনে সুগার বেড়ে গেছে। গ্লুকাগন হরমোন, কাজ কি গ্লুকাগন হরমোনের? সুগার বেড়ে গেছে, ভ্যাসোপ্রিসিন, একবার ভ্যাসোপ্রিসিন একটু যাও দেখে আসো, অ্যালডোস্টেরন ভ্যাসোপ্রিসিন সেম জিনিসে, ভ্যাসোপ্রিসিনের কাজ কি ওয়াটার অ্যাবজর্ব করে রাখা, ওই সময় এ কাজ করে, বারবার ইউরিন হয়, বারবার অ্যালডোস্টেরন কাজ করে যে যাতে ইউরিনে না যাও, দেখবো বেশি বারবার করে দৌড়াতে থাকো ইউরিনে, একটু টেনশনে কাজ হোক ইউরিন আসবেই আসবে। এই আমার ফ্যানের দোষ না, এটা মাইকের প্রবলেম আছে ভাই। লাস্ট, আরএইচ নেগেটিভ ফিমেল, আরএইচ পজিটিভ মেল, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। টাফ কোশ্চেন না, টাফ কোশ্চেন, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন ভাই, এগুলো টাফ কোশ্চেন বললে খুব ভুল হবে, তুমি কোশ্চেন খুব একটা প্র্যাকটিস করো না এগুলোকে টাফ কোশ্চেন বললে। আচ্ছা মডারেটলি, এগুলো টাফ কোশ্চেন নয়। আচ্ছা তোমাদের ফিডব্যাক কি, যারা যারা মোটামুটি সবার একটু ফিডব্যাক শুনি, বায়োলজির 25টা কোশ্চেনের ফিডব্যাকটা একটু শুনি দেখি, সবাই বলে, যারা যারা অ্যান্সার দিচ্ছ সবাই বলে বায়োলজির 25টা কোশ্চেনের ফিডব্যাক। পঁচিশটা কোশ্চেনের ফিডব্যাক কেমন ছিল বায়োলজি পেপারটা? একদমই যেই কথাটা উৎসব বলেছে একদমই এইটাই ছিল। মুখস্থ মানলে বায়ো হবে না, কত মুখস্থ করবে, মুখস্থ করে করে পাগল হয়ে যাবে, মুখস্থ করে করে পাগল হয়ে যাবে। বায়োর কনসেপ্ট চাই, উৎসব ঠিক বলেছে, কনসেপচুয়াল কোশ্চেন বাট ইজি কোশ্চেন, এইটাই এক্সামে যদি পাও, এই কোশ্চেনটাই এক্সামে যদি পাও, কনসেপচুয়াল কোশ্চেন বাট ইজি কোশ্চেন। একদমই এই লেভেলটা কোশ্চেন তুমি পাবে এক্সামে, ফিল আপ করো, 3 তারিখ এক্সাম আসুক, ঠিক এই লেভেলটাই করে কনফিডেন্স বাড়লো, এটাই যথেষ্ট করে কনফিডেন্স বাড়লো। একটু যেগুলো ভুল করেছো, যাদের মাঝে কঠিন মনে হচ্ছে, একটু প্র্যাকটিস করো, কনসেপ্টগুলো বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ কোশ্চেনের সাথে কনসেপ্টগুলো ইন করে দিয়েছি, একটু কনসেপ্টগুলো একটু ঢুকিয়ে নাও, কনসেপ্ট কনফিডেন্স বাড়বেই, মাস্ট। রাজীব, অ্যাট দ্য এন্ড অফ 10th মক কনফিডেন্স লেভেল হাই থাকবে, রেডি টু গো ফর দ্য ফাইট অন 13th অক্টোবর, ঠিক আছে, রেডি টু গো ফর দ্য ফাইট ফর 13th অক্টোবর, একদমই কনসেপ্ট লেভেলটা হাই থাকবে, ঠিক আছে, কনফিডেন্স বাড়ো, কনফিডেন্স বাড়ো। চলো এইবার চলে আসো একটু কেমিস্ট্রি ঘুরে নি, কেমিস্ট্রিটা একটু চলো দেখি, কেমিস্ট্রি একটু ঘুরে নি। আরে লাভলি, কোনটা অ্যান্সার হবে সেটা বলো, নট কারেক্ট, কালকের মক, কালকের মক, আরো প্রত্যেক দিন নতুন নতুন এক্সপিরিয়েন্স করো, নতুন নতুন অভিজ্ঞতা আনো, প্রত্যেক দিনের মক পেপারটা, আমি শুধু বিশ্বাস করো, আমি শুধু মক পেপারটা,
আমি শুধু মক পেপারটা ডেকোরেশনটা জাস্ট ভালো করিনি, তোমাদের মক দিতে ইচ্ছা করবে এমনভাবে মক কোশ্চেন পেপার সাজানো। শুধু ডেকোরেশনটা যথেষ্টই খুব সুন্দর একটা ডেকোরেশন করেছি মক পেপারের, বাট তোমাদের এটা মক থ্রির কোশ্চেন, ঠিক আছে? এটা মক থ্রির কোশ্চেন। শুধু তাই নয়, কোশ্চেনটাও খুব সুন্দর প্রিন্টও করেছি যাতে মক দিতে পারবে, ঠিক আছে? দিতে ইচ্ছা করবে ভুল হলেও, যেমনভাবে একটা অ্যাট্রাকটিভ, যেমন হোয়াইটের একটা অ্যাট্রাকটিভ আসে, মোটিভ আসে, তেমনি করে তোমাদের দিতে ইচ্ছা করবে মকগুলো এরকমভাবে সাজানো। না পারলে সেটাকে বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 26। এইবার দেখো কোশ্চেন নাম্বার 26 কি হবে। জিই এইটা একটু মনে রেখে দেবে, জিই 2+ আর জিই 4+, কে বেশি স্টেবল? জিই 4+ বেশি স্টেবল, ঠিক আছে? এইটা একটু মনে রেখে দেবে। আমি আমি চেষ্টা করেছি, দেখো তোমার বাড়িতে পৌঁছানোর পিডিএফ থেকে সমস্যা লাগছে। দেখো আমি মেসেজ পেয়ে গেলে তুমি তো কুরিয়ার নিচ্ছ, কুরিয়ার হয়তো তোমার বাড়ির আশেপাশেই আছে, চলে যাবে চলে যাবে। চেষ্টা করছি, মানে আমি তো আগে থেকেই পাঠিয়ে দিয়েছি, চলে যাবে, ঠিক আছে? অ্যান্সার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা SF4 বলো সালফার 16 এমন ভাবে করবে, ফটাফট কেমন ভাবে শুনে নাও। সালফার 16 লাস্ট ইলেকট্রন 6টা, 6 যদি লাস্ট ইলেকট্রন হয়, 6+4 মানে 10, 10/2 মানে 5, 5 হলে কত হবে? sp3d। স্ট্রাকচার কমপ্লিট, স্ট্রাকচার কমপ্লিট, 5। তাহলে এইবার লোন পেয়ার কটা হবে? 4টে বন্ড পেয়ার, 5-4 1 লোন পেয়ার, এইখানেই মজা। তাহলে কি স্ট্রাকচার আসবে 27-এ? সিসো স্ট্রাকচার, ছোটবেলায় সিসো চড়েছো, এই যে SF4 সিসো স্ট্রাকচার। একদমই কারেক্ট, সিসো স্ট্রাকচার, কটা লোন পেয়ার। এখান থেকে আমি দুটো কনসেপ্ট তোমাদের শিখিয়ে দিই, কি কি কনসেপ্ট। এখান থেকে লোন পেয়ার বন্ড পেয়ার ক্যালকুলেট করার জন্য এটা আমি তোমাদেরকে দিলাম, লোন পেয়ার বন্ড পেয়ার ক্যালকুলেট করার জন্য আমি তোমাদেরকে এটা দিলাম। প্লিজ 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 এটা ক্যালকুলেট করো কিন্তু, ঠিক আছে? যেমন ফার্স্ট আমি ক্যালকুলেট করলাম, তোমরাও যেন ফার্স্ট ক্যালকুলেট করো, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ এই আরেকটা তোমরা ঠিকই বলেছো, এটা GO2 ইজ অ্যাম্ফোটেরিক, ঠিক আছে? এটা কিন্তু অ্যাম্ফোটেরিক, এইগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট কোশ্চেন, এইটা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের, এই কোশ্চেনটা খুব আসে, এদের মধ্যে কোনটা ভুল, বাদ বাকিগুলো সব কটা ঠিক। দেখো কিভাবে এটাকে খেলবে একটু দেখে নাও। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড পেল ব্লু ভিসকাস লিকুইড, কারেক্ট? ইট ইজ অ্যাক্ট অ্যাজ অ্যান অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট, কারেক্ট? এইবার দেখো সেম প্লেনে কিন্তু নেই, ইট ইজ আ ওপেন বুক শেপ, ওপেন বুক শেপ, ডিফারেন্ট প্লেনে আছে ভাই, ডিফারেন্ট প্লেনে আছে। অপশন সি ভুল, বাদবাকিগুলো তোমার খাতায় যেন লেখা থাকে পয়েন্ট করে করে, বাদবাকিগুলো তোমার খাতায় যেন লেখা থাকে পয়েন্ট করে করে। এইবার চলে আসো, কতটুকু জল বেরাবে যখন 16 গ্রাম মিথেনকে কম্বাশন করবে? তোমাদের আজকে আমি পড়াচ্ছিলাম, তোমাদেরকে আজকেই পড়াচ্ছিলাম কম্বাশন কি, কম্বাশন করতে গেলে কি লাগবে। এ 28-এর অপশন সি ভুল, অপশন সি হচ্ছে ভুল, ঠিক আছে? অপশন সি হচ্ছে ভুল, ঠিক আছে? লাভলি লাভলি, কম্বাশন করতে কি লাগবে বলো? মিথেন প্লাস অক্সিজেন দাও, CO2 প্লাস ওয়াটার বের করো। এইবার দেখো অক্সিজেন, এইবার দেখো কিভাবে প্রবলেমটা সলভ করবে, বলেছে 16 গ্রাম,
তাহলে 16 বের করো 16 গ্রাম মানে কত মোল মিথেন 16/16 কেন কার্বন হচ্ছে 12 কার্বন হচ্ছে 12 হাইড্রোজেন 4 তে 12 প্লাস 4 এ 16 1 মোল তাহলে দেখো এই রিঅ্যাকশনটা কিন্তু একটা ব্যালেন্স রিঅ্যাকশন দেখো ব্যালেন্স রিঅ্যাকশন হলো না এখানে হাইড্রোজেন 4 তে এখানে হাইড্রোজেন 2 তাহলে এখানে 2 মেরে দাও ব্যালেন্স রিঅ্যাকশন তাহলে 1 মোল মিথেন 2 মোল অক্সি ওয়াটার বের করে 1 মোল মিথেন থেকে 2 মোল তাহলে ওয়াটারের কত গ্রাম হাইড্রোজেন দুটো আছে 2 প্লাস অক্সিজেন একটা আছে 16 তাহলে 16 প্লাস 2 18 কত মোল 2 মোল ইনটু 2 ইট ইজ 36 গ্রাম ঠিক আছে 36 গ্রাম এইবার এই প্রশ্নে চলে আসো এই প্রশ্নটা যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন ইকুইলিব্রিয়াম থেকে আমি রেখেছি যথেষ্টই কনসেপচুয়াল প্রশ্ন ইকুইলিব্রিয়াম থেকে রাখা এই প্রশ্নটা ঠিক আছে যথেষ্টই কনসেপচুয়াল প্রশ্ন ইকুইলিব্রিয়াম থেকে রাখা এখানে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হচ্ছে পুরো রিঅ্যাকশনটা পাল্টে দিয়েছে 1/50 হয়ে যাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইট ইজ 2×10^-2 30টা বি অ্যানসার ভেরি গুড উৎসব ভেরি গুড নেক্সট কনসেপ্ট অর্ডার অফ ফিউশন টি টু ডি টু এইচ টু কারেক্ট কে বলো একদমই কারেক্ট এটা কিন্তু টি টু গ্রেটার দ্যান ডি টু গ্রেটার দ্যান এইচ টু এই অর্ডারেই এই মেনটেন করে চলে ঠিক আছে এই অর্ডারেই এই মেনটেন করে চলে নেক্সট চলে আসো ফটোকেমিক্যাল স্মগ হতে গেলে কার প্রেজেন্স দরকার ফটোকেমিক্যাল স্মগ হতে গেলে কার প্রেজেন্স দরকার 32 ফটোকেমিক্যাল স্মগ হতে গেলে কার প্রেজেন্স দরকার ভেরি গুড ভেরি গুড 32 এরটা বলো দেখি বি ভেরি গুড অক্সাইড অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোকার্বন ঠিক আছে অক্সাইড অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোকার্বন ভেরি গুড বি 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 চলো এইখান থেকে তুমি বের করো এইখান থেকে তুমি বের করো ডেল জি ইকুয়াল টু এইচ মাইনাস টি ডেল এস দিয়ে এখান থেকে বের করো ডেল জি নেগেটিভ আসবে অ্যান্ড ইট ইজ আ স্পন্টেনিয়াস রিয়াকশন স্পন্টেনিয়াস রিয়াকশন অপশন এ ইজ দ্য কারেক্ট নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 34 ডেল জি নেগেটিভ স্পন্টেনিয়াস ডেল জি পজিটিভ নন স্পন্টেনিয়াস ইকুইলিব্রিয়াম থাকলে ডেল জি জিরো তিনটে কন্ডিশন প্লিজ লিখে রাখো তিনটে কন্ডিশন প্লিজ 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 লিখে রাখো একদম কারেক্ট একদম সোজা হ্যাঁ স্পন্টেনিয়াস এসছে ভেরি গুড শালি অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন এ কারেক্ট নেক্সট চলে আসো 34 এ উইচ অফ দি কারেক্ট ইন কেস অফ পিভি ইকুয়াল টু এনআরটি এন ইজ দ্য নাম্বার অফ মলিকিউল এন ইজ দ্য নাম্বার অফ মোল ওয়াইল বি ইজ দ্য নাম্বার অফ ভলিউম ভি ডিনোস দ্য ভলিউম অফ ওয়ান মোল গ্যাস P is the pressure when mole is one mole present. Spontaneous reaction দিয়ে reaction দিয়ে question আসবে একদমই তাই একদমই তাই এই লেভেলে question থাকবেই গো এটা সহজ question এটা ভুল করার কোনো জায়গা নয় তাহলে বলো correct কি N is the number of molecule of the gas have a volume V very good B নেক্সট সলিবিলিটি প্রোডাক্ট এখান থেকেও থাকবে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 তাহলে এখান থেকে ভেঙে দাও এখান থেকে 2Al প্লাস SO4 মাইনাস কতগুলো অ্যালুমিনিয়াম সালফেট SO4 হোল 3 ঠিক আছে 3SO4 তাহলে 2S 3S কি হবে প্রোডাক্টিভিটি সলিবিলিটি কি হবে 2S স্কোয়ার 3S কিউব
আলটিমেটলি 108 এস টু দি পাওয়ার 5 108 এস টু দি পাওয়ার 5 35 এটা ডি। নেক্সট কোশ্চেন চলে আসো, এই কোশ্চেনটা প্লিজ এখানে আমি একটু তোমাদের অসুবিধা হয়েছে। রাখবে লিন্ডার, সি ফর সিস ঠিক আছে। ভেরি গুড, 38 একটা এ, ভেরি গুড, 38 একটা এ। চলো এবার ঠিক আছে, তো ঠিক আছে, তো এবার ঠিক আছে, এবার আচ্ছা বেশ, একটু হয়তো প্রবলেম আসছে, আমি তোমাদের ফিজিক্সের ডিটেইলস সলভ অ্যানালাইসিস করে দিয়ে দিচ্ছি। সলভ অ্যানালাইসিস করে দিয়ে দিচ্ছি, কমপ্লিটলি করা আছে, ঠিক আছে, কমপ্লিটলি করা আছে, ডিটেইল সলভ অ্যানালাইসিস করে দিয়ে দিচ্ছি।